করোনাকালে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পাশে বেলঘরিয়ার কলেজ। ভৈরববাগুলী কলেজের অধ্যক্ষ, শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের উদ্যোগে তৈরি হয়েছে কোভিড রিলিফ ফান্ড। কোভিড পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের অনলাইনে ক্লাস চলছে। আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের যাতে কোনো অসুবিধে না হয়, তাই পাশে বেলঘরিয়ার ভৈরব গাঙ্গুলী কলেজ ছাত্রছাত্রীদের জন্য তৈরি হয়েছে কোভিড রিলিফ ফান্ড। কলেজের অধ্যক্ষ, শিক্ষক, অশিক্ষক কর্মীরা একদিনের বেতন দিচ্ছেন। অনলাইন ক্লাসের জন্য মোবাইল রিচার্জ করে দেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীদের রেশন ও ওষুধ কিনতে টাকা দেওয়া হচ্ছে। প্রয়োজনে করোনা পরীক্ষা করতেও আর্থিক সাহায্য করা হচ্ছে। এরকমও ছাত্রী আমরা আইডেন্টিফাই করেছি যে বাড়িতে তার একজন আর্নিং মেম্বার, সেই আর্নিং মেম্বারের কোভিড পরিস্থিতির জন্য চাকরি চলে গেছে, সে বাড়িতে বাসন মেজে জীবিকা নির্বাহ করছিল। তাকে আমরা আইডেন্টিফাই করে তাকে আমরা তার পাশে আমরা দাঁড়াই, সবাই হেল্প করেছে, ফলে একটা মোটামুটি একটা সম্মানজনক কোভিড রিলিফ ফান্ডটা তৈরি হয়েছে। সেইখান থেকে আমরা স্টুডেন্টদের বিভিন্ন কাজের সেই টাকাটাকে কাজে লাগাচ্ছি, হেল্প করছি। কলেজের এই উদ্যোগে বর্তমান পড়ুয়ারা খুশি, প্রাক্তনেরাও সাধুবাদ জানিয়েছেন। যে আমাদের ঘরে প্রবলেম ছিল রেশনের, এমনি আমাদের প্রতিদিনের যে পড়া অনলাইন পড়া হয় তার জন্য ফোনের যে রিচার্জ করা হয় তাতেও অসুবিধা হচ্ছিল, তাতে অনেক সাহায্য হয়েছে। সব রকমভাবে আমরা সাহায্যের আশ্বাস দিয়েছি প্রিন্সিপাল স্যারকে এবং ওনাকেও ধন্যবাদ জানাই যে আমাদের এই সুযোগটা করে দিয়েছে। কলেজের ক্লাস, আড্ডা, গল্প এসব অনেক দিন হয় না। করোনাকালে ছাত্রছাত্রীদের মধ্যে মন খারাপের মেঘ, মেঘ কাটাতে উদ্যোগী ভৈরব গাঙ্গুলী কলেজ। বেলঘরিয়া থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা।